নমস্কার বন্ধুরা, আজ 14ই মে মঙ্গলবার। আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে। ফের শুরু হতে চলেছে বাংলা জুড়ে তাপপ্রবাহ। ভ্যাপসা গরমে নাজেহাল দশা হবে বঙ্গবাসীর। উধাও হবে বৃষ্টিপাত, বৃদ্ধি পাবে তাপমাত্রার পারদ, তেলঘাম ছুটবে বঙ্গবাসীর। অপরদিকে দুয়ারে কড়া নাচছে ঘূর্ণিঝড় রিমাল, 150 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে দুই বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে। কার্যত এই জোড়া ফলায় দিশেহারা অবস্থা হবে বাংলার মানুষের। তবে যাই হোক, আজও রাজ্যের 8 জেলায় কালবৈশাখী সহ ভারী বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে খেল দেখাবে বজ্রপাতের চরম চরম শব্দ। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে দেখে নেব আজ দুই বাংলার কোন কোন জেলায় কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর, এবং কবে থেকে বঙ্গজুড়ে শুরু হচ্ছে তাপপ্রবাহ, বর্তমানে ঘূর্ণিঝড় রিমালের অবস্থান সম্পর্কে কি জানা যাচ্ছে। দক্ষিণ বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে অবস্থিত ঘূর্ণবর্তটি শক্তি সঞ্চয় করে কবে পরিণত হবে ঘূর্ণিঝড়ে, এই ঘূর্ণিঝড়ের প্রভাব কোন কোন জেলাগুলিতে কবে থেকে লক্ষ্য করা যাবে, সমস্ত তথ্যই আপনাদেরকে এক এক করে জানিয়ে দেব। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করবেন। বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে, কোন জেলা থেকে আপনি দেখছেন তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন আবহাওয়ার সঠিক গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। তো বন্ধুরা, আমরা প্রথমেই দেখে নেব ঘূর্ণিঝড় রিমালের অবস্থান সম্পর্কে। ঘূর্ণিঝড় রিমাল ঠিক কবে, কখন, কোন উপকূলে আছড়ে পড়বে? তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামী 22শে মে বুধবার দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকায় অবস্থান করেছে, যেটা 22শে মে বুধবার থেকে 25শে মে এই 72 ঘন্টায় শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় রিমালে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়টি আগামী 25 তারিখ নাগাদ মধ্য বঙ্গোপসাগরে এসে শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে আশঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এবং এই ঘূর্ণিঝড়টির অভিমুখ থাকতে পারে উত্তর উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ অন্ধ্র এবং উড়িষ্যার উপকূলের দিকে। ধীরে ধীরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। কারণ অতীতে মে মাসে যেসব ঘূর্ণিঝড়গুলি এই আকার ধারণ করেছিল তারা এইরকমই দিকে কিন্তু এগিয়ে গিয়েছিল। কারণ এর আগেও দেখা গিয়েছে যে মে মাসে যে ঘূর্ণিঝড়গুলি তৈরি হয়েছে সেই ঘূর্ণিঝড়গুলোর গতিপথ কিন্তু এইরকমই ছিল। প্রথমে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে এসে তারপর বাংলার উপকূলের দিকে আছড়ে পড়েছে। এই নিয়ে আবহাওয়া দপ্তরের বিশেষ সতর্কতা দিলেও পরবর্তীতে এই ঘূর্ণিঝড় কীরকম আকার ধারণ করতে চলেছে সেটা আপনাদেরকে সময়ের সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। এবার আপনাদেরকে জানিয়ে দেব আজ এবং আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে দুই বাংলা জুড়ে, কোথায় কোথায় কালবৈশাখী ও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা আমরা দেখে নেব। তারপরে আপনাদেরকে জানিয়ে দেব কবে ফিরতে পারে তাপপ্রবাহ। তো বন্ধুরা, আমরা সরাসরি উইন্ডি লাইভ স্ক্রিনে দেখে নেব যে আজ 14ই মে মঙ্গলবার কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু বাংলাদেশের কলাপাড়া, লালমোহন, মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, খুলনা, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের স্পেল আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বাংলাদেশের নগরপুরেও কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাস। বাংলাদেশের নগরপুর, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। সেই সঙ্গে ময়মনসিংহ, শিলাহাট, কুমিল্লা, ঢাকা এই অঞ্চলগুলিতেও কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ থাকবে। আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পারবো যে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি হলদিবাড়ি, নামখানা, পশেনগঞ্জ, গোয়াসবা, জয়নগর, মাঝিপুর, বারুইপুর, উলুবেরিয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালটার, চন্দ্রকোনা, আরামবাগ, কোতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, বলরামপুর এই জায়গাগুলি যদি আমরা একটু অনস্ক্রিন উপরে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে চাকুলিয়াতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু ভারী বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া মোটামুটি আমরা যদি একটু লক্ষ্য করি দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, ঝাড়গ্রাম, বসিরহাট, বীরভূম এই জায়গাগুলি যদি লক্ষ্য করি, মালদাহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর তাহলে দেখতে পাচ্ছি যে মেঘলা আবহাওয়া কিন্তু আজ বজায় থাকছে। সেই সঙ্গে আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আপনারা অনেকক্ষণ পরে দেখতেই পাচ্ছেন যে দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাত না হলেও হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তর পূর্ব ভারতের রাজ্য অসমের গুয়াহাটিতে আমরা দেখতে পাচ্ছি যে অসমের গুয়াহাটি, শিলং, সেই সঙ্গে আমরা দেখে নেব ইম্ফল, আইজল, ত্রিপুরা এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে আজ 14ই মে মঙ্গলবার। তো বন্ধুরা, আমরা এবার একটু দেখে নেব যে 15ই মে বুধবার আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে, কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুর, তুরা, ময়মনসিংহ, গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, বিধাননগর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে
শিলাহাট, ময়মনসিংহে হালকা বৃষ্টি রয়েছে। তাছাড়া মূলত আমরা যদি দেখি আগামীকাল 15ই মে বুধবার তুরা, রংপুর, শিলিগুড়ি, বিধাননগর, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, শিলাহাট এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি মাঝারি বৃষ্টিপাত। তাছাড়া মোটামুটি রংপুর, শিলিগুড়ি আর বিধাননগর এই কয়েকটি জায়গাতে মোটামুটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে বজ্র বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি বা দক্ষিণ পশ্চিমের জেলাগুলি, তাহলে আমরা দেখতে পাবো সেখানে হলদিবাড়ি, হলদিয়া, কলকাতা, খড়গপুর, জামশেদপুর, রাঁচি, সেই সঙ্গে পুরুলিয়া, মুড়ি, বাঁকুড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, বহরমপুর, বেলডাঙা, নৈহাটি, নলহাটি, দুমকা, সিউড়ি, রামপুর হাট, মালদাহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলো যদি দেখি তাহলে কিন্তু অতিরিক্ত গরম গরম ভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে কিন্তু কোনো রকম ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। হালকা ছিটাফাটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাছাড়া আমরা এবার একটু দেখে নেব 16ই মে বৃহস্পতিবার আবহাওয়া কেমন থাকছে, দুই বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে আমরা একটু দেখে নেব। তো বন্ধুরা আমরা এখানে অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছি যে 16ই মে কিন্তু আবহাওয়ায় একটু পরিবর্তন আসছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা এই মুহূর্তে অন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি। তাছাড়া মোটামুটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন কলকাতা, ঢাকা, রাজশাহী, ধানবাদ, পুরুলিয়া, পাটনা, বিহার, উড়িষ্যা এই জায়গাগুলি মোটামুটি শুষ্ক থাকছে, মেঘলা আবহাওয়ার সঙ্গে ছিটাফোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের কিন্তু শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাহ এই কোনো জেলাতেই কিন্তু সেই রকম ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি না। তাছাড়া বাংলাদেশের কিন্তু ময়মনসিংহ, শিলাহাট, ঢাকা, কুমিল্লা এই জায়গাগুলিতেও কিন্তু আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। তাছাড়া চিতাগং, মহেশখালী, টেকনাফ, কলাপাড়া, বরিশাল, খুলনা এই জায়গাগুলিতেও মোটামুটি মেঘলা আবহাওয়া থাকবে। তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি যদি আমরা একটু লক্ষ্য করে দেখি তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাবো যে ত্রিপুরা, অসম, মণিপুর, ইম্ফল, শিলচর, গুয়াহাটি এই জায়গাগুলিতে মোটামুটি সেই রকম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না, মেঘলা আবহাওয়ার সঙ্গে ছিটাফাটা বৃষ্টিপাত কিন্তু পড়তে পারে। আমরা আরেকটু এগিয়ে যাবো 17 তারিখের দিকে, 17ই মে আমরা একটু দেখে নেবো যে কোথায় কেমন পরিবর্তন হচ্ছে। তো বন্ধুরা আপনারা এখানে অনেক সময় দেখতেই পাচ্ছেন 17ই মে কিন্তু আবহাওয়ায় পরিবর্তন আসতে চলেছে। 17ই মে যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু গোয়ালপাড়া, গুয়াহাটি, তাজপুর, জোয়াহাট, ডিব্রুগড়, সেপা, জিরো, মন, দিমাপুর, হোজাই, শিলং, শিলাহাট, শিলচর, আইজল, টেকনাফ, চিতাগং এই জায়গাগুলি যদি আমরা দেখি তাহলে কিন্তু হালকা ছিটাফোটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তাছাড়া মোটামুটি নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল আমরা কোনো জায়গাতেই দেখছি না যে সেই রকম ভারী বৃষ্টিপাত রয়েছে। তবে আবহাওয়ায় কিন্তু পরিবর্তন আসছে, তাপমাত্রার পারদ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা যদি একটু 18 তারিখের দিকে এগিয়ে যাই, 18ই মে যদি আমরা একটু এগিয়ে যাই, 18ই মে স্যাটারডে অর্থাৎ 18ই মে শনিবারের দিকে যদি এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পারবো যে উত্তরবঙ্গ জুড়ে আবার পুনরায় বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু চলে এসেছে। তাছাড়া বাংলাদেশের গোয়ালপাড়া, ধুবড়ী, বোকো, বেনসাই, তুরা, চর রাজীবপুর এই জায়গাগুলি যদি আমরা দেখি, ময়মনসিংহ, মডার্ন, কিষানগঞ্জ, কাপাসিয়া এই জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু বৃষ্টিপাতের ধারা কিন্তু বজায় রয়েছে, অর্থাৎ কিন্তু নতুন করে 18ই মে শনিবার কিন্তু শুরু হতে চলেছে। তাছাড়া মোটামুটি রংপুর, মালদাহ, রাজশাহী, মেহেরপুর, বালুরঘাট, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বসিরহাট, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া আমরা সেই রকম দেখতে পাচ্ছি না যে 18ই মে ভারী বৃষ্টিপাত রয়েছে। আপনারা যদি একটু অনস্ক্রিনের উপরে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে 18ই মে কিন্তু তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে। আপনারা যদি একটু অনস্ক্রিনের উপরে লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু পুরুলিয়াতে 41 ডিগ্রি, মুড়িতে 38 ডিগ্রি, বাঁকুড়ায় 42 ডিগ্রি, দুর্গাপুরে 42 ডিগ্রি, বর্ধমানে 38 ডিগ্রি, ধানবাদে 41 ডিগ্রি, মিরজামে 40 ডিগ্রি, শিউড়িতে যদি লক্ষ্য করি 41 ডিগ্রি, দুমকাতে 42 ডিগ্রি, দেওঘরে 43 ডিগ্রি, খড়াইয়াতে কিন্তু 44 ডিগ্রি, নওদাতে কিন্তু 45 ডিগ্রি, গয়াতে কিন্তু 45 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা পারদ কিন্তু হুহু করে বেড়ে চলেছে। সেই সঙ্গে আমরা যদি কলকাতা এবং নদিয়া, মুর্শিদাবাদের আশেপাশে এলাকাগুলি দেখি তাহলে দেখতে পাবো যে তাপমাত্রা পারদ কিন্তু চড়াও হয়েছে। মুর্শিদাবাদে 41 ডিগ্রি, বহরমপুরে 40 ডিগ্রি, গোকর্ণাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোকর্ণাতে 42 ডিগ্রি, খড়গ্রামে কিন্তু 41 ডিগ্রি, বেলডাঙাতে দেখতে পাচ্ছি 40 ডিগ্রি, দেবগ্রামে 38 ডিগ্রি, কাটোয়াতে 39 ডিগ্রি, কেতুগ্রামে 39 ডিগ্রি, ভরতপুরে দেখতে পাচ্ছি কিন্তু 41 ডিগ্রি, অর্থাৎ কিন্তু 18ই মে কিন্তু তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে, যেটা আমরা এই মুহূর্তে অনেক সময় দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে, কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।